যারা যারা আমাকে চেনো না, আমি সৌনক। আরেকটা নতুন দিনে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের। আজকের ব্লগটা তোমাদের দেখতে সত্যি খুব ভালো লাগবে। আর এখন যেতে যেতে কোনো ব্লগ আমি বানাচ্ছি না, অ্যাকচুয়ালি আমরা বন্ধুরা একটা জায়গায় যাচ্ছি, আর ওখানে একটা আর জায়গায় যেতে যেতে একটা মিট পয়েন্ট রেখেছি, ওখানে সবাই দেখা করব। ওখানে গিয়ে ব্লগটা তোমাদের আবার শুরু করছি, আর আজকের ব্লগটা তোমার দেখতে ভালো লাগবে, আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আজকে। বন্ধুরা, তোমাদেরকে যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আজকে প্রিন্সেপ ঘাট যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু যেহেতু সকালে বৃষ্টি পড়ছিল বলে লেট হয়ে গেল বেরোতে আমাদের। তো এখন গিয়ে আর লাভ নেই, রোদ উঠে গেছে। তো আমাদের একটা প্ল্যান হয়েছে যে আমরা কালীঘাট অবধি যাবো, কালীঘাট অবধি গিয়ে একটু পেট পেট পুজো করবো, কারণ প্রচণ্ড শীতে পেয়েছে। তো আজকে এটুকুনি প্ল্যান। আর সকালে একটুখানি বেরোলাম, সকালে রাইড একটুখানি এনজয় করলাম, প্লাস ওয়েদারটাও ভালো, যেতে পারলাম না, ঠিক আছে, নেক্সট কোনো ব্লগে তোমাদের প্রিন্সেপ ঘাটটা দেখিয়ে দেবো। তো এখন যেতে যেতে বেশি কথা বলবো না, রাস্তায় ব্লগ বানাচ্ছি, যেতে যেতে তোমরা কিছু আমাদের সিনেমেটিক ভিডিও এনজয় করো। সাইকেল ফাইকেল চালিয়ে এই কচুরি দোকানের সামনে এসে গেছি। এবার আমরা একটুখানি কচুরি ফচুরি খাবো, খিদে পিদে পেয়েছে। তারপর এখান থেকে একেবারে বাড়ি যাবো না, বাড়ি থেকে বাড়ির পথে পৌঁছে কোথায় পাবলিক পুল ফুল আছে কি চান ফান করবে, কারণ অনেক তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছা করছে না। তো এখন একটুখানি কচুরি দোকানে যাই, খাই ফাই, তোমাদের একটু দেখাই, লোক ফোক দেখাই, তারপর ওখানে গিয়ে দেখা। আজকে এসেছি, তো এই কচুরি দোকানটা খুলি কোথায় বলুন? এই চেতলা ব্রিজ থেকে ওঠার আগে গলিটাতে, যদি গড়িয়ার থেকে আসো চেতলা ব্রিজে ওঠার রাইট হ্যান্ড সাইডে। এখানে কচুরির দাম দিকে যাও, এখানে কচুরির দাম হচ্ছে 3 টাকা করে, তোমরা এখানে এসে খেতে পারো। আর তোমাদের দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি, দোকানটা দেখে নাও তোমরা। আবার কচুরি নিলাম, আর কচুরির সাথে জিলাপি না নিলে জমে না ঠিক। তো একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে যাওয়ার সময় একটুখানি তাহলে তোমাদের যেতে যেতে একটু সিনেমেটিক ভিডিও বানাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে পাবলিক পুলে, আমাকে তো বলছে নামতেই হবে, যাই না নেমে কি ব্লগ বানাবো। আর দেখছি চল, এখানে রাস্তাটা দেখো, তাই একটুখানি ভাবলাম ব্লগ বানাই, আর একটুখানি সিনেমেটিক্স তোমাদেরকে একটু দেখাই, মানে ব্লগটা আতখাপচা হয়ে যাবে পুরো। উঠে এখানে কথা হচ্ছিল একটু চা ফা খাবো, তো ওটাও একটুখানি ব্লগ ব্লগ বানিয়ে নেবো। সকালের আজকে রাইডটা খুব ভালো ছিল, হয়তো প্রিন্সেপ ঘাট যাওয়া হলো না, ওটা অন্য কোনো কন্টেন্টে ব্লগে দেখিয়ে দেবো, কিন্তু আজকে রাইডটা খুব ভালো ছিল, বেশ ভালো ছিল। আজকে ওয়েদারটাও দেখো, ওয়েদারটাও মানে বৃষ্টি বৃষ্টি হবে আবার। চলো কথাও না বলে একটু বাইরের ভিউটা এনজয় করো। অ্যাকচুয়ালি আজকে আমি চান পান করিনি, কেন কি আজকে অনেক বৃষ্টি পড়ছিলো, প্লাস আমার কাছে ফোন জমা ছিল, মানে জমা ছিল মানে সেই তার দ্বীপের ফোনটা। এখন চা খেতে এসেছি, তো তোমরা পেছনে দেখতে পাচ্ছ তারা চাটা নিয়ে আসছি। অ্যাকচুয়ালি এই এই মানে এই ওয়েদারে চা খাওয়ার একটা আলাদাই মজা, চা ফা খেয়ে একটু দ্বীপের বাড়িতে গিয়ে বসবো, তারপরে গিয়ে বাড়ি যাবো। তো তারাও চাটা নিয়ে আসছি। এখানটায় যাই
বন্ধুরা চাটা দেখো, আমি অ্যাকচুয়ালি দুধ চা খাই না, লিকার চা। লিকার চা খাওয়ার একটা আলাদাই মজা। চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়ি এলাম। তো তোমাদের যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।